সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ঘরোয়া ক্লাব লীগের দুই দিবসীয় সুপার চারে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে নরসিংহস্থিত টিআইটি মাঠে ও পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। শনিবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয় কসমোপলিটন ও পোলস্টার। প্রথম দিন শেষে 126 রানে এগিয়ে রয়েছে কসমোপলিটন। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন প্রথম ইনিংসে 57 ওভার 1 বলে দলের সবকটি উইকেটে হারিয়ে 203 রান সংগ্রহ করে। কসমোপলিটন ক্লাবের হয়ে 17 রান করেন বাবুল দে। বাবুল দে তার ইনিংসের 147 বলে 12টি 4-এর সুবাদে 102 রান করে। বিপরীতে বোলিং করতে নেমে পোলস্টার ক্লাবের হয়ে পরুষ মিশ্র 4টি উইকেট তুলে নেয়। কসমোপলিটনে দা 203 রান তাড়া করতে নেমে প্রথম দিন শেষে 4 উইকেটে 77 রান সংগ্রহ করে পোলস্টার ক্লাব। দিনের অন্য ম্যাচে টিআইটি মাঠে মুখোমুখি হয় হার্ভে ও চলমান সংঘ। ম্যাচের প্রথম ইনিংসে দিন শেষে চলমান সংঘ 206 রানে এগিয়ে রয়েছে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে চলমান সংঘ দলের সবকটি উইকেট হারিয়ে 247 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 41 রান সংগ্রহ করে এদিন খেলা শেষ করে হার্ভে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।